প্রিয় দর্শক, আমরা আজকে দীর্ঘদিন পর একেবারে সীমান্ত সংলগ্ন যাদুরানী হাট অবস্থান করছি এবং এই যাদুরানী হাটটি হরিপুর উপজেলা এবং ঠাকুরগাঁ জেলা। সপ্তাহে একদিন শুধু মঙ্গলবারেই বসে, আজ মঙ্গলবার 10 মে 2022। তো যেখানে কুরবানির টার্গেটে সারগরুগুলো বিক্রি হচ্ছে একটু কম দামের মধ্যে, 50-এর মধ্যে, আমরা সেই জায়গায় অবস্থান করছি। তো বাজার দরটা কেমন যাচ্ছে সে তথ্য দিব, এখান থেকে শুরু করবো। ভাই আপনার কত যাচ্ছেন ভাই? 105। দুইটাই 105, এইটা এবং ওটা? দাঁত কি হয়েছে? কুরবানিতে হবে না দাঁত? হয়ে যাবে। 105 চাওয়া, এখন পর্যন্ত কত বলছে ভাই? 95। 95 বেচা বিক্রি লাস্ট টার্গেট? 100 হইলে দিয়ে দিব। সমান সমান? হ্যাঁ সমান, 100 হইলে দিয়ে দিব। 50 করে 100? হ্যাঁ, 105 কেনা আছে। 105 কেনা আছে, 100 তে বিক্রি করবেন? 100 হইলে দিয়ে দিব। হ্যাঁ, লস করে কেন দিবেন? আচ্ছা আচ্ছা, 100 হলেই বিক্রি হবে। এই দেখছেন, 50 করে 100। কত বললেন, কত বললেন? দামদর চলছে, আমরা একটা দেখানোর চেষ্টা করবো। আর আনা ফোন দিবা আগে, দাম 3000 নিব।92 এবং 2, মানে দাম দর করতে গিয়ে হারি আরো হয়তো বা কিছুটা কমে যাবে আর কি। আমরা এখানে দেখছি একটা, এটা কত আছে ভাই? কত চাচ্ছেন ভাইয়া, কত চাচ্ছেন? আমি 62 চাইছি। 62, দাঁত কি হয়েছে? দিদা দিদা, কত বলছে ভাই এখন পর্যন্ত? 55। কেমন টার্গেট? আমি দাম চাইছি 58। 58, আচ্ছা 55 আর 58, এই যে 8 দেখানোর চেষ্টা করছি। দেখি যে এই পাশে একটা দেখছি, এটাও একটু তথ্য দিতে চাই আপনাদের। ভাই কি খবর, ভালো আছেন? কত চাচ্ছিলেন ভাইয়া এটা? 75। কত বলছে ভাই জানেন এখন পর্যন্ত? 55-60। 75 চাওয়া, 55-60 বলে, দুই দাঁত বয়স। এই যে এইটি কত লাস্ট বেচা বিক্রি টার্গেট ভাইয়া? 65 আইডিয়া করে রাখছেন, 65,000 টাকা আইডিয়া। চলে যাব এই পাশে, দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দেব। এটা কি দামদর চলছে নাকি? দাঁত হয়েছে? দাঁত হয়েছে, দুই দাঁত। দুই দাঁত, কত চাচ্ছিলেন? 60। দিতে গিয়ে 2000 কম, কত বললো? কাস্টমার চাই নাই, কেউ 50 করে, কেউ 52 করে। 50-52, আর বেচা বিক্রি টার্গেট তো চা? কত? 55-এর উপর টার্গেট। 55-এর উপরে টার্গেট, এই দেখছেন 55,000 হলে বিক্রি হবে। আমরা এখানে এখন চেষ্টা করছি, দুই দাঁত বয়স। চলে যাব এই পাশে, একটা দাম চলছে সম্ভবত। এটা কই যদি কটটা কই যাবে যে দাদা নি আসে 316, কাটা দাম থাকে ভাই 58। এবা যে কটা দাদা বেশি দাম থাকে, আমরা একটু দেখি এই পাশে। ভাই কত চাইলেন? দাম চাইলাম ভাই 62। 62, কত বললো ভাইয়া উনি? উনি দাম বলছে ভাই 50-51। কে 50-51? দুই দাঁত, দুই দাঁত আগর, দাঁত হবে না? দাঁতে যাবে, আচ্ছা আচ্ছা। বেচা বিক্রি টার্গেট কেমন ভাইয়া? 55,000 হলে বিক্রি করে দেবে। 55,000, ¡Gracias!
ওরা বেশ লোকটা তো ফেস করে দেবো যেখানে একটা দেখছি আমরা, এটা একটু তথ্য দিতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দাঁত হয়েছে চাচা? দাঁত হয় না, হতে শুরু করছে নাকি? কত চাচ্ছিলেন দাম? ৬৮। এখন পর্যন্ত কত বলছে চাচা? ৬১। কেমন বেচা বিক্রি টার্গেট? ৬৫ হলে বিক্রি করে দেবো। এই যে এটা ৬৫, সর্বশেষ ৬৫ হলে বিক্রি হবে। দাঁত এখনো হয় নাই, তবে দাঁত হতে শুরু করেছে। আমরা একটু দেখি এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দেই আপনাদের। দেখা দেখি চলছে। কইছেন দাম? কইছেন নাই? কত চাইলেন দাম? দাম ৫৬ ফাইনাল। ৫৬। দাঁত তো হয় নাই না? হবে, কোরবানিতে হবে, দাঁত হয়ে যাবে। ৫৬,০০০ টাকা সর্বশেষ চলছে এইটা। এখানে একটা কিন্তু বিক্রি হয়ে গেছে, লেখালেখি চলছে, তো আমরা এইটা একটু তথ্য দিই যে কত টাকা বিক্রি হলো। আচ্ছা আচ্ছা, কিনলেন না বিক্রি করলেন? কততে? ৪৪। কত? ৪৭। আচ্ছা আচ্ছা, এটা ৪৭। দাঁত হয়েছে? দাঁত হয়েছে? কে কিনলো? কে? আসসালামু আলাইকুম, আপনি কিনলেন পুষবেনের জন্য? আচ্ছা, কেমন পাইলেন বাজার দরটা আজকে বলেন তো, মানে রেটটা কেমন মনে হইলো? একটু চড়া মনে হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনারা কেমন বাজার দর যাচ্ছে বলেন তো দেখি। বাজার তো বাড়তি বাড়তি। আচ্ছা আচ্ছা, হয়েছে? এটাতে লাভ হয়েছে আপনার কিছু? ও বাড়ির বাড়ির ৪৭ না, লেখাই বাদ দিয়ে হবে না, কুরবানিতে দাঁত হবে। ওইটা লেজ নাই, লেজ নাই, লেজ নাই, এই যে লেজ কাটা। আমরা একটা দেখানোর চেষ্টা করছি, এই জন্য কিন্তু একটু একটু দেখি যে এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দিব আপনাদের। এটা একটু তথ্য দেবো ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কত দাম উঠলো ভাইয়া এটা? ৬০। আর আপনি কত চাইলেন লাস্ট? ৬৫। ৬০। এই যে দেখা দেখি চলছে ভাই। কি দাম কইছেন? দাম বলছেন? বলেন নাই? কোথা থেকে আসছিলেন? ও, এটা কি পুষার জন্য কিনতে চাচ্ছেন? কিনলেন কি? কিনছেন? ঘোরাঘুরি করে দেখলেন, কেমন বাজার দর কেমন মনে হলো আপনার কাছে? ঘোরা বাজার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। কত কত বললেন ভাই? কত বলছেন? দাম খুব চাইছে? কত কত চাইলো? কত বললেন?